সময় এখন ছাতিম ফুলের, বাতাসে ছাতিমের মৌ মৌ সুবাস। সবুজ সাদা ছোট ছোট ছাতিম ফুলে ভরে উঠেছে গোপালগঞ্জ শহরের প্রেস ক্লাবের পাশের রাস্তাটি। ফুলের সুবাসে মুগ্ধ হয় পথচারী, এমন ফুলের ঘ্রাণে যেন ঘুম আসতে চায় না। গাছ ভরা ছাতিম ফুল দেখে শহরবাসী চোখ জোড়ায়। শুধু সুবাসই নয়, ফুল ফুটলে ছাতিম গাছ দেখতেও হয় মোহনীয়। উপরের দিকটা ছাতার মতো ছড়িয়ে থাকায় নাম হয়েছে ছাতিম। বছরের এই সময়টায় সারা গাছ ভরে গুচ্ছবদ্ধ তীব্র গন্ধি সবুজ সাদা ছোট ছোট ফুল ফোটে। গাছের গঠন এবং থোকা থোকা ফুল যেটা মানুষের আকৃষ্ট করে মানুষকে, যেটা সন্ধ্যার পর থেকেই ফোটে ফুলটা এবং গভীর রাত পর্যন্ত এর গন্ধের মাদকতা মানুষকে বিমোহিত করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গাছগুলো বিলীন হয়ে যাচ্ছে, এদের পরিচর্যা করা দরকার। ছাতিম ফুলের সুঘ্রাণ এবং তার যে আনন্দময় মাদকতা, এটি আমাকে জানান দেয় আমাদেরকে যে হেমন্ত ঋতুর আবির্ভাব ঘটেছে। দুই একটা ছাতিম ফুল আমাদের গোপালগঞ্জ শহরে আছে। এই ছাতিম ফুল যখন তার সুবাস ছড়ায় আমাদের মনটা ভরে যায়, কিছু সময় দাঁড়াই, এমনকি পরিবার নিয়েও আমরা মাঝে মধ্যে এই ছাতিম ফুল গাছের নিচে এসে দাঁড়াই, ফুলগুলি দেখি, সুগন্ধ উপভোগ করি। শহরে আমাদের কিছু কিছু জায়গায় ছাতিম ফুল গাছ আছে, যেমন প্রেস ক্লাব, জেলা প্রশাসনের সুশাসন চত্বর, সার্কিট হাউজের ওই দিকটায়, এবং পৌরসভার বাইরেও কিছু কিছু জায়গায় ছাতিম ফুল গাছ আছে, যেগুলো আসলে রাতে রাত হলেই জানান দেয় যে আমি এখানে আছি। ছাতিম ফুল খুবই একটা ঘ্রাণযুক্ত এবং ওর সবুজায়ন, পাতাগুলি এত মানে মসৃণ সবুজায়ন, এবং ফুলগুলি সন্ধ্যার থেকে যেভাবে মানে গন্ধ ছড়ায়, এতে এলাকা সম্পূর্ণ মানে বুঝতে পারে যে একটা ছাতিম ফুলের গাছ এখানে আছে। নির্বিচারে গাছ কাটা ও রোপণ না করার কারণে ছাতিম গাছ বিলুপ্তির পথে। প্রাকৃতিক সুগন্ধি এ গাছটি বিলীন হয়ে না যায় সে ব্যাপারে সবাই সচেষ্ট হবেন, এমন প্রত্যাশা প্রকৃতি প্রেমীদের। আসলে এই উদ্ভিদ আমাদের অঞ্চলের উদ্ভিদ, ক্রান্তীয় অঞ্চলে, কারণ এই সময় বর্ষাকাল হয় না, তো শীতের শুকনো মৌসুম, এদের বীজগুলো নিজে পড়ে গেলে সেখানে অঙ্কুরোদ্গম হয় না, মাটির সংস্পর্শে আসে না, আসলেও বৃষ্টি পায় না, পানি পায় না, বিভিন্ন কারণে অঙ্কুরোদ্গম হয় না। তা সত্ত্বেও কিছু গাছ হয় না তা না, কিন্তু সেইগুলোকে আসলে বাগান সে যারা পছন্দ করে, ফুল পছন্দ করে, তা যদি বিভিন্ন জায়গায় রোপণ করে রোডের ধারে বাড়িতে, তাহলে এটা রক্ষা করা সম্ভব। যে ছাতিম ফুল আমি বিভিন্ন জায়গা আমাদের গোপালগঞ্জ শহরে বিভিন্ন জায়গা দেখছি, আসলে খুব ভালো ফুল, ভালো লাগে। এই গাছগুলো বিভিন্ন জায়গা লাগানো উচিত, সবারই লাগানো উচিত, মানে এত ভালো মানে বলার মতন যায় না। প্রকৃতিবিদ দ্বিজেন শর্মার ভাষায় ছাতিমই বোধহয় একমাত্র বৃক্ষ যে হেমন্তের অঙ্গনে দাঁড়িয়ে প্রস্ফুটন আর সুগন্ধের পলগাবনে এই দুরন্ত শীতকে অভ্যর্থনা জানায়। প্রস্ফুটনের এমন অবারিত উচ্ছ্বাস, ফুলের অক্লান্ত নির্ঝর এবং দুর্বাহী প্রবল উগ্র গন্ধের ঐশ্বর্য আর কোনো হৈমন্তী তরুরই নেই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।